হ্যালো, আসসালামু আলাইকুম। কিয়াপের রান্নাঘরে ওয়েলকাম জানাচ্ছি, আমি পিয়া। আজকে আপনাদের দেখাবো হট মিল্ক কেক। এর জন্য নিয়েছি 3টা ডিম, হাফ কাপ গরম দুধ, দুধটা বেশ গরম হতে হবে। নিয়েছি 1 কাপ তেল, নিয়েছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দেব, নিয়েছি 1 কাপ চিনি, আর নিয়েছি 1.5 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা বাটি নিব, বাটিতে 3টা ডিম ভেঙে নিব। দিয়েছি, দিয়ে এবারে চিনিটা দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। দিয়ে এবারে এটাকে বিট করব। এখানে অল্প একটু তেল দেব, তেলটা 2-3 বারে দেব। দিয়ে ভালো করে বিট করে নিব। শেষ তেলটা দিলাম, দিয়ে এবারে আবার বিট করব। এবার আমি ময়দাটায় বেকিং পাউডারটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে এভাবে দিয়ে দেব এর মধ্যে দিয়ে। ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি সেই গরম দুধটা এর মধ্যে দিয়ে দেব। বাকি দুধটা আমি আরও একবার দিয়ে, মোট 2 বারে দিয়ে এরকম করে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি একটা বাটিতে নিয়ে বাটিতে ঢেলে নিব। এভাবে সবটুকু দিয়ে বাটিতে দিয়ে দিব। এবার চলে যাব বেক করতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এখানে বাটিটা এর মধ্যে দিয়ে 35 মিনিট বেক করব। ফিরে আসছি 35 মিনিট পরে। এভাবে ঢাকনাটা দিয়ে দিতে হবে, এর মধ্যে 35 মিনিটের আগে খোলা যাবে না। ফিরে আসছি 35 মিনিট পর। ফিরে এলাম 35 মিনিট পরে। এবারে চেক করে দেখব কেকটা হয়েছে কি না। একেবারে ক্লিন বের হয়েছে, মানে হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম। এবার কেকেরটা বাটিটা চারিদিক থেকে একটু ছাড়িয়ে নেব। এটা পুরো ঠান্ডা হলে করবেন, আমি এখন গরম থাকতেই করছি। এবারে মোল্ড আউট করব। তৈরি হয়ে গেল আমার হট মিল্ক কেক। এবার আমি পিস করে দেখাই। অনেক গরম, আপনারা পুরো ঠান্ডা হলে তারপরে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার রেসিপিটা বুঝতে সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে সব লেখা আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।